আমাদের সকলের মনে একটি প্রশ্ন সবসময় দোলে দেয়, বিল্ডিং কিংবা ব্রিজ দুটোই তো দাঁড়িয়ে থাকে ভিত্তির উপর। বড় বড় গগনচুম্বী ইমারতের ভিত্তি তো সহজেই মাটির উপর নির্মাণ করা যায়, কিন্তু সমুদ্রের অত গভীরে কীভাবে সম্ভব ভিত্তি নির্মাণ করা যার উপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ সুবিশাল ব্রিজটি? হ্যালো বন্ধুরা, সময়ের সাথে সাথে যেমন সভ্যতার অগ্রগতি হচ্ছে, তেমনই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের জন্য নির্মাণ হচ্ছে ফ্লাইওভার ব্রিজ। আর এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে তখনই সমস্যা তৈরি হয় যখন ব্রিজ মাটির পরিবর্তে পানির উপর তৈরি করা হয়। যেখানে মাটির উপর ব্রিজ নির্মাণ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, তার থেকেও 10 গুণ বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যখন ব্রিজ নির্মাণের কাজ পানির উপর হয়। পানির উপর ব্রিজ নির্মাণ করার জন্য পার ইঞ্চি তো দূরের কথা, পার মিলিমিটার গণনা করতে হয়। কারণ যদি সামান্য 1 মিলিমিটারের ভুল হয় তাহলে হাজারো মানুষের প্রাণ শেষ হয়ে যাবে। উদাহরণ হিসাবে আমেরিকার ওয়াশিংটনের টেকোমা ব্রিজের কথা বলা যায়, লন্ডনের মিলিনিয়াম ব্রিজের কথাও বলা যায়, যেখানে ইঞ্জিনিয়ারদের ন্যূনতম ভুলের কারণে মিলিয়ন মিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের ভিডিওতে জানবেন কিভাবে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে পানির উপর বড় বড় ব্রিজ নির্মাণ করা হয়। আমেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। পানির উপর দাঁড়িয়ে থাকা বৃহৎ ব্রিজগুলি নির্মাণ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো স্বয়ং পানি। প্রায় প্রতিদিন আমরা অগন্তি ব্রিজ অতিক্রম করে এক শহর থেকে অন্য শহরের দিকে ঘুরে বেড়াই, কিন্তু আমরা কেউই লক্ষ্য করি না এই শক্তিশালী ব্রিজগুলির পেছনে লুকিয়ে থাকা মাস্টারপিস কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারদের সুনিপুণ দক্ষতা। ব্রিজের নির্মাণ বড় বড় আকাশচুম্বী বিল্ডিং নির্মাণের থেকেও অনেক কঠিন, কারণ বিল্ডিংয়ের লোড স্থিতিশীল থাকে কিন্তু ব্রিজের লোড কখনোই ফিক্সড থাকে না। ব্রিজকে প্রতি সেকেন্ডে লাখো লোড সহ করতে হয় আর এই লোডগুলি সবসময় মুভ করে। বাড়ির কনস্ট্রাকশন হোক কিংবা স্কাইক্রাপার বিল্ডিং কিংবা ব্রিজের কনস্ট্রাকশন, এই সকলের মধ্যে একটি কমন বিষয় হলো ভিত্তি। ভিত্তি ছাড়া যেমন কোনো বিল্ডিং নির্মাণ করা সম্ভব নয়, তেমনই ভিত্তি ছাড়াও কোনো ব্রিজও নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন এখানেই, গভীর সমুদ্রে ভিত্ত পানির নিচে, তাহলে এই ডিপ সমুদ্রের নিচে কিভাবে ফাউন্ডেশন নির্মাণ করা পসিবল? কিভাবে সমুদ্রের স্রোতের মধ্যে এই ব্রিজগুলি নির্মাণ করা হয়? এত চ্যালেঞ্জের মোকাবিলা করার পরেও কিভাবে সমুদ্রের উপর নির্মাণ করা ব্রিজগুলি স্ট্রং হয়? এমনকি বড় বড় ঢেউ ব্রিজগুলিকে একচুল পরিমাণে দোলাতে পারে না। পানির উপর ব্রিজ নির্মাণের পূর্বে ইঞ্জিনিয়ারদের সর্বপ্রথম কাজ হলো পানির গভীরতা পরিমাপ করা, পানির নিচে তলদেশের মাটির প্রকৃতি সম্পর্কে পারফেক্ট ইনফরমেশন কালেক্ট করা, পানির তলদেশের মাটি পাথরে ভরাট নাকি বালু মাটি রয়েছে তা পর্যবেক্ষণ করার জন্য প্রফেশনাল স্কুবা ড্রাইভারদের নিচে নামানো হয়। যদি পানির গভীরতা কম হয় তাহলে খরচ আর পরিশ্রমও কম হবে, কিন্তু যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে শ্রমিকদের জীবনের ঝুঁকি হওয়ার সাথে সাথে কনস্ট্রাকশনও ব্যয়বহুল হবে। পানির নিচে তলদেশ সংগ্রহ করার পর সর্বপ্রথম চ্যালেঞ্জ হলো কিভাবে পানি নিষ্কাশ করা হবে। পানির যতই গভীরতা থাকুক না কেন, যেখানে ফাউন্ডেশন নির্মাণ করা হবে ওই জায়গা থেকে পানি ক্লিয়ার করাই সর্বপ্রথম কাজ। কিন্তু এই গভীর পানিকে কিভাবে বের করা সম্ভব? প্রকৌশলীরা এই কাজটি করার জন্য 3টি উপায় বের করেছে। মেথড নাম্বার 1, কাফারডাম। কাফারডাম একটি পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে যে জায়গায় কনস্ট্রাকশনের কাজ হবে তার চতুর্পার্শ্বে এতই মাটি জমা করা হয় যা পানির উপরে পর্যন্ত চলে আসে। এভাবে চতুর্পার্শ্বে ব্লক তৈরি করে পানিরোধক একটি হোল তৈরি করা হয়। এরপর সব পানি নিষ্কাশ করা হয়। এরপর ওই ব্লকের মধ্যে নির্মাণের কাজ খুব সহজেই করা সম্ভব। কিন্তু এই পদ্ধতিটি অনেক জটিল ছিল। মাঝে মাঝে পানির প্রেসারের কারণে ব্লক ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে। এই কারণে পুরাতন কাফারডাম পদ্ধতিতে শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বর্তমানে এই পদ্ধতিটি অন্যভাবে করা হয়। বর্তমানে পানি যাতে মাটির ব্লক ভেঙে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য মাটির পরিবর্তে লোহার শিল্ডের জোড়া লাগিয়ে কাফারডাম তৈরি করা হয়। অর্থাৎ একটি একটি করে লোহার শিল্ড মেশিন দিয়ে পানির মধ্যে পোঁতা হয়। এভাবে একটি শক্তিশালী ব্লক তৈরি করা হয় যার মধ্য থেকে কনস্ট্রাকশনের কাজ খুব সহজেই করা সম্ভব। মেথড নাম্বার 2, কেসন্স। এই পদ্ধতিতে সর্বপ্রথম ভিত্তি শুষ্ক এলাকায় তৈরি করা হয়। এরপর জাহাজের সাহায্যে ব্রিজ নির্মাণের জায়গায় পাঠিয়ে ইনস্টল করে দেওয়া হয়। কিন্তু প্রকৌশলীদের কাছে চ্যালেঞ্জ হলো নির্মিত ফাউন্ডেশনটিকে পানির নিচে নামানো, কারণ ফাউন্ডেশনগুলি বক্সের আকৃতি থাকে যার নিচের অংশ ব্লক থাকে কিন্তু উপরের অংশ খোলা। যদি এগুলিকে পানির উপর রাখা হয় তাহলে পানির উপর গ্লাসের মতো ভাসতে থাকবে। যাতে এই ফাউন্ডেশনগুলি পানির উপর না ভাসতে থাকে তার জন্য প্রকৌশলীদের কাছে একটি উপায় রয়েছে। যদি পানির গভীরতা বেশি হয় তাহলে বড় বড় জাহাজে করে পাথর পানির নিচে ভরাট করা হয়। এরপর কেসন্সকে ক্রেনের সাহায্যে ভরাট করা পাথরের উপর রেখে দেওয়া হয়। এরপর উপর থেকে কনক্রিট ঢালা হয়। এভাবে শক্তিশালী পিলার তৈরি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি পানি এর থেকেও বেশি ডিপ হয় তখন কী হবে? এমন পরিস্থিতিতে ফাউন্ডেশন তৈরি করার তৃতীয় পদ্ধতি অবলম্বন করা হয়। মেথড নাম্বার 3, বেটার ফাইলস। এই পদ্ধতিতে লোহার বড় বড় পাইপকে জাহাজের সাহায্যে কনস্ট্রাকশন এরিয়াতে প্রথমে ট্রান্সপোর্ট করা হয়।
এর পরের পরিকল্পনা হলো এই বড় বড় পাইপগুলিকে সমুদ্রের নিচে পোঁতা। কিন্তু এই কাজটি কীভাবে পসিবল, কারণ এত বড় বড় পাইপের ওজন প্রায় 1000 টনেরও বেশি। সুতরাং এই পাইপগুলি কোনো হালকা বস্তু নয়। কিন্তু এই অসম্ভব কাজটি সম্ভব করার জন্য রয়েছে স্পেশাল হামার, যাদের জাহাজে ইনস্টল করে কনস্ট্রাকশন এরিয়া জোনে নিয়ে আসা হয়। এরপর এই পাইপগুলিকে হামার দিয়ে ঠুকে ঠুকে এত নিচে পুঁতে দেওয়া হয় যে সমুদ্রের বড় বড় ঢেউ 1 মিলিমিটার দোলাতে পারবে না। যেহেতু এখন পানির উপর একটি স্ট্রং ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে, তাই খুব সহজে ব্রিজের কাজ করা যাবে। এই পদ্ধতিগুলি জানার পর আপনি হয়তো ভাবছেন, পানির উপর ব্রিজ নির্মাণ করা তো খুবই সহজ। কিন্তু শুনতে যতটা সহজ মনে হয়, তার থেকেও কয়েক হাজার গুণ কঠিন কাজ। একটি ব্রিজ নির্মাণ করতে অনেক বছর সময় লাগে, তেমনই অনেক শ্রমিকও আহত হয়, আবার অনেক শ্রমিক নিহতও হয়। সুতরাং পানির উপর ব্রিজ নির্মাণ করা কোনো সাধারণ কাজ নয়। আসুন এবার পৃথিবীর কিছু বৃহত্তম ব্রিজের উপর নজর রাখা যাক, যেগুলিকে পানির উপর নির্মাণ করা হয়েছে। নাম্বার 1, লেক পঞ্চট্রেন ক্যাশওয়ে। 1956 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজটি ইউএসএ অবস্থিত। এই ব্রিজটির দৈর্ঘ্য 38 কিলোমিটার। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পানির উপর তৈরি করা সব থেকে বড় ব্রিজ হিসাবে লিপিবদ্ধ করা হয়। নাম্বার 2, ম্যানসেক্স স্যাপওয়ে ব্রিজ। এই ব্রিজটি 1979 সালে ইউএসএ নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য 36 কিমি। নাম্বার 3, উহান মেট্রো ব্রিজ। এই ব্রিজটি চীনে অবস্থিত, যার দৈর্ঘ্য 37 কিমি। এই ব্রিজটি 2017 সম্পূর্ণ করা হয়। এই ব্রিজটি নির্মাণ করতে 13 বছর সময় লেগেছিল। নাম্বার 4, বেজিং গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি 2010 নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য টোটাল 48 কিলোমিটার লম্বা। নাম্বার 5, কুনশান গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ, যাকে কেবলমাত্র 4 বছরের মধ্যেই নির্মাণ করা হয়। এই ব্রিজটি এত কম সময়ে তৈরি করার কারণেই সবাইকে আশ্চর্যের মধ্যে ফেলে দেয়। এই ব্রিজটি নির্মাণ করতে প্রায় 10,000 শ্রমিকের প্রয়োজন পড়েছিল, যারা শুরু থেকে সম্পূর্ণ পর্যন্ত কাজটি করেছিল। আশা করি এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।